চট্টগ্রামের চন্দনায় এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি বলেন, বিগত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আগামী নির্বাচনে জয়লাভ করতে সবাইকে এগিয়ে আসা আহ্বান জানান তিনি। মঙ্গলবার রাতে চন্দনায় এসে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।